16 কোটি টাকা বাজেটের কান্তা সিনেমার লাইফটাইম কালেকশন ছিল 450 কোটি টাকা। এত হিউজ কালেকশন নিয়েও তো কম সমালোচনা হলো না। অবশেষে দুই মাস বাদে কিছুক্ষণ আগে দেখে ফেললাম কান্তারা। বিশ্বাস করেন আপনারা, যতটা বাজে রিয়াকশন এসেছে এই সিনেমায়, কোনো অ্যাঙ্গেল দিয়েই আমার এই সিনেমাটা বাজে লাগেনি। কালেকশনের তুঙ্গে দেখে অনেকেই এমনভাবেই বলেছিলেন, কালেকশনের তুঙ্গে দেখে এমনভাবেই বলা হয়েছিল যে সাউথের বেস্ট জঘন্য সিনেমা ছিল এটি। কিন্তু বস, সত্যি কথা, এর পুরোটাই ভিন্ন। তো দর্শক, চলুন ঘুরে আসা যাক এই কান্তা সিনেমায় কি কি বাজে দিক রয়েছে, সেটি আজকে আপনাদের দেখাবো। সো লেটস চেক ইট আউট। কান্তারা সিনেমাটি একটি সিম্পল গল্প দ্বারা তৈরি করা হয়েছে। আমরা যেরকমটা দেখে এসেছি, জমিদাররা অসহায় প্রজাদের ওপর বা গ্রামবাসীদের ওপর অত্যাচার করে জমি দখল করে নেয়, ঠিক তেমনটাই সাধারণ গল্প যা আমরা অনেকবারই দেখেছি। কিন্তু দর্শক, এখানে হিন্দু ধর্মের একটি ভক্তি, প্রেম, ভালোবাসাটা কানেক্ট করে দিয়েছে, যা এই গল্পের একটি ভালো দিক ছিল। কিন্তু লাস্ট ফাইট সিকোয়েন্সটা খুবই জোশ ছিল। সাউথের টপ কোনো হিরো থাকলে এতটাও খারাপ লাগতো না আজ। রিভিউ রেসপন্স গল্প খারাপ হলে আর যাই হোক কালেকশন এত হিউজ হতো না। ভাবা যায় 16 কোটি টাকা বাজেটের সিনেমা ইনকাম হয়েছে 450 কোটি টাকা। ইন্ডিয়ান সিনেমায় এটি ফার্স্ট হয়তো। এরকমের চমক ইনকাম আগে হয়েছে কিনা আমার সন্দেহ, যতদূর জানি হয়নি। আমরা যতই খারাপ বলি, মাস্টারপিস ডিরেক্টর রাজামৌলি কান্তারা সিনেমার খুবই প্রশংসা করেছে। এছাড়া বলিউড ইন্ডাস্ট্রির তারকারা ভূয়সী প্রশংসা করেছেন সবাই, যা সত্যি এই সিনেমার সব থেকে বড় প্লাস পয়েন্ট। ধর্মীয় সংস্পর্শ থাকায় প্রশংসা আরও হিউজ হয়েছে। একটি কথা বলি, খারাপ যতই আমাদের লাগুক, কান্তারা সিনেমা 2 পার্ট শীঘ্রই আসছে, এখন দর্শক সেটারই অপেক্ষায় থাকুন। এই সিনেমার ডিরেক্টর ঋষভ শেট্টি নিজেই বলেছেন, সো দর্শক ওয়েট অ্যান্ড সি কান্তারা 2 কেমন হয়। 16 কোটির বাজেটের সিনেমা যদি 450 কোটি টাকা ইনকাম করতে পারে, জানি না দর্শক কান্তারা 2 কত বাজেট দিয়ে তৈরি করবে, তার ইনকাম কত হবে। কিন্তু যদি 300 থেকে 500 কোটি টাকা দিয়ে কান্তারা 2 সিনেমা তৈরি করা হয়, 1000 কোটি প্লাস বা কাছাকাছি হলেও ইনকাম করবে শিওর। হিউজ একটি ডিমান্ড বেড়ে গেছে কান্তারা প্লাস ঋষভ শেট্টির। দর্শক, এই সিনেমার পর এখন বলিউড সহ বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে কাজের অফার আসছে ঋষভ শেট্টির কাছে। অনেকে না জানলেও এখন আস্তে আস্তে জানবে ঋষভ শেট্টিকে। একটি কথা বলি, ঋষভ শেট্টি আর রিয়াস সেম অবস্থা, এক সিনেমার মাধ্যমে পুরো টাইম লাইনে চলে এসেছে এই দুজনই। সিনেমা ক্যারিয়ার মরি ঘুরে গিয়েছে ঋষভ শেট্টির, অফুরন্ত কাজের অফার তাদের কাছে, সবকিছুই মুহূর্তের মধ্যেই হয়ে গেল। KGF না হলে রিয়াসকে এখনো সবাই চিনত না, ঠিক ঋষভ শেট্টিকেও এতদিন আমরা কেউই চিনতাম না। কান্তারার পর সবাই পুরো বিশ্ব তাকে চিনে ফেলেছে। ক্যারিয়ারের শেষ আর শুরু দুটার জন্যই শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা, তারপরে দর্শক খেলা শুরু। বেস্ট অফ লাক ঋষভ। সো আমরা সবাই ঋষভ শেট্টির নেক্সট সিনেমার অপেক্ষায় থাকলাম। এই কান্তারা সিনেমায় আমার ব্যক্তিগত রেটিং 10-এর মধ্যে অ্যারাউন্ড 8.5 এবং IMDb রেটিং অনুযায়ী 10 out of 8.6। তো এই ছিল কান্তারা সিনেমার বাজে রিভিউ। দর্শক, আমার অনুরোধ থাকবে একবার হলেও এই সিনেমাটি আপনারা সবাই দেখবেন, তারপর আপনারা নিজেরাই ডিসাইড করবেন সিনেমাটি বাজে না ভালো। তো এই ছিল আজকের মুভি রিভিউ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই ইয়াসিন মালিক LTD চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।